undefeated commander, the undefeated ruler, the sword from the swords of Allah Azza wa Jalla. This is Khalid bin Walid radiallahu anhu. আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে। ইসলামের সুশীতল ছায়ায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানগণ হুদায়বিয়ায় দুই সপ্তাহের অধিক সময় অবস্থান করে মদিনায় ফিরে আসেন। এর পরের বছর সাত হিজরির জিলকত মাস মোতাবেক 629 খ্রিস্টাব্দের মার্চ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমানগণ উমরাহ পালন করেন। তিন দিনের জন্য কুরাইশরা মক্কা খালি করে পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান গ্রহণ করে এবং মুসলমানরা মক্কা ত্যাগ করা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে। সময় আপন স্রোতে বহমান, কালের আবর্তে খালিদের চিন্তা গগনেও পরিবর্তন রেখা প্রসারিত হলো। রাসূলের উমরাহ পালনের পর খালিদের পূর্ব পালিত ধর্মীয় বিশ্বাসে সংশয় পুঞ্জীভূত হতে লাগলো। তিনি সর্বদা মুক্ত চিন্তার অধিকারী ছিলেন, কখনোই তেমন ধার্মিক কিংবা কাবাগড়ের মূর্তিসমূহের প্রতি এতটা অনুরাগী ছিলেন না। ধর্ম তার কাছে গুরুত্বের কোনো বিষয় ছিল না, তবে আজ তিনি গোপনে গোপনে ধর্মীয় বিষয় নিয়ে কিছুটা গুরুত্ব দিয়ে চিন্তা করছেন। আর এভাবে এক পর্যায়ে খালিদের অনুভূত হলো যে ইসলাম ওই সত্য ধর্ম, এটার মাঝেই সঠিক পথ লুকিয়ে আছে। খালিদের ভাবনার এই উত্তাল ঢেউ তৈরি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমরার দুই মাস পর। খালিদ ইসলাম সম্পর্কে খালিদের মন প্রসন্ন হওয়ার পর তিনি তার বাল্যবন্ধু ইকরামার ন্যায় কতকের সাথে তার চিন্তা প্রকাশ করলেন। তার বক্তব্য ছিল নিম্নরূপ: বুদ্ধিদীপ্ত বিবেকের নিকটে কথায় স্পষ্ট যে মুহাম্মদ কোনো কবি কিংবা জাদুকর নয়, যেমনটা কুরাইশের ধারণা। তার বাণী আল্লাহর পক্ষ থেকেই আগত এবং প্রত্যেক বিচক্ষণ ব্যক্তিরই উচিত তার অনুসরণ করা। খালিদের কথার প্রতিক্রিয়ায় গর্জে ওঠে ইকরামা, দরাজ কণ্ঠে জিজ্ঞেস করে, তবে কি তুমি আমাদের ধর্ম ত্যাগ করবে? খালিদ বললেন, আমি সত্য প্রভুর উপর বিশ্বাস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। ইকরামা বলে, তোমার মতো ব্যক্তি এই কথা বলছে, এটা অনেক বিস্ময়কর, কুরাইশের অন্য কেউ বললে তা মারণশই ছিল। খালিদ বললেন, কেন? ইকরামা বলে, কারণ মুসলমানরা বিভিন্ন যুদ্ধে আমাদের অনেক আপনজনকে হত্যা করছে। আমার দিক থেকে জোর দিয়ে বলছি, আমি কখনো মুহাম্মাদের উপর বিশ্বাস স্থাপন করব না এবং তুমি এই নির্বোধ চিন্তা থেকে ফিরে আসার আগ পর্যন্ত তোমার সাথেও কথা বলবো না। তুমি কি জানো না যে কুরাইশ মুহাম্মাদের রক্তপানের উদ্দেশ্যে উন্মুক্ত? খালিদ বললেন, এটা অজ্ঞতার পল। আবু সুফিয়ানের কাছে খালিদের ভাবনার পরিবর্তনের কথা পৌঁছে গেল। বসুত ইকরামা তার কাছে গিয়ে এরকম নালিশ করবে, তখন আবু সুফিয়ান খালিদকে ডেকে পাঠায়। খালিদ এলে তাকে জিজ্ঞেস করেন, খালিদ, আমি যা শুনছি তা কি সত্য? খালিদ বলেন, আপনি কি শুনেছেন? আবু সুফিয়ান বলে, যে তুমি নাকি মুহাম্মাদের দলে ভিড়তে চাও? খালিদ বলেন, হ্যাঁ, এতে সমস্যা কি? মুহাম্মাদ তো আমাদেরও একজন, আমাদেরও স্বজন। উত্তর শুনে আবু সুফিয়ান রেগে যায় এবং এর ফলে খালিদকে মর্মান্তিক শাস্তির মুখোমুখি করার হুমকি দেয়। কিন্তু ইকরামা তার ক্রোধান্বিত শান্ত করে বলে, হে আবু সুফিয়ান, শান্ত হন, আপনার গোস্বা আমাকেও মুহাম্মাদের দলে ভিড়তে ইন্ধন যোগাবে। খালিদ তার পছন্দসই ধর্ম গ্রহণ করার ব্যাপারে স্বাধীন। সেদিন ইকরামা ধর্মীয় বিরোধিতা থাকা সত্ত্বেও বাল্যবন্ধু খালিদের পক্ষে সমর্থন করেছিলেন। আর দেরি নয়, সে রাতেই খালিদ নিজের অস্ত্র বর্ম ঘোড়া নিয়ে মদিনার পথে বেরিয়ে পড়লেন। পথে সাক্ষাৎ হলো আমর বিন আস ও উসমান বিন তালহার সাথে, যিনি উহুদের দিন কুরাইশের ঝান্ডাবাহীর সন্তান। তাদের উভয়ের গন্তব্য খালিদের গন্তব্য গিয়ে শেষ হয়েছিল। তাদের প্রত্যেকেই অপর দুজনকে মদিনার দিকে যেতে দেখে নিজেরাই বিস্ময়া বিভূত হয়ে পড়লেন, কেননা এই কাপেলার প্রত্যেকেই পরস্পরকে ইসলামের গুরুতর শত্রু হিসেবে জানে। অষ্টম হিজরির সফর মাসের 1 তারিখ মোতাবেক 629 খ্রিস্টাব্দের মে মাসের 31 তারিখে তিনজন মদিনার মাটিতে পা রাখেন। সব কিছুর আগে তারা রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন। সর্বপ্রথম খালিদ তার নিকট প্রবেশ করে ইসলামে দীক্ষিত হওয়ার ঘোষণা দিলেন। অতঃপর একে একে আমরা উসমান প্রবেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার চিত্তে তাদের গ্রহণ করলেন।
পূর্বে শত্রুতাকে নিক্ষেপ করলেন বৃষ্টির কুয়াশায়। এই মুহূর্ত থেকে তারা সকলে জীবনের একটি শুভ্র অধ্যায় শুরু করতে সক্ষম, কেননা খালিদ ও আমর উভয় সামরিক ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণ ছিলেন, আর এভাবেই তাদের ইসলাম গ্রহণ ইসলামী বিপ্লবকে আরও শক্তিশালী করে তুলল। খালিদ তখন ছিলেন 43 বছর বয়সে এক প্রৌঢ় ব্যক্তি। মদিনায় উপস্থিত হতে পেরে তিনি খুবই খুশি ছিলেন। এখানে তিনি তার বাল্যকাল এবং যৌবনের পূর্ব বন্ধুদের ফিরে পান এবং তার কাছে স্থানকে অভ্যর্থনা ও মর্যাদা প্রাপ্তির স্থান বলে অনুভূত হয়। পূর্বের যাবতীয় বিবাদ বিতণ্ডতা বিস্তৃতির অতলে ডুবে গেছে। মদিনার আবহাওয়ায় নব উদ্যম বিরাজ করছে। শ্রেষ্ঠ বীর বাহাদুরদের উদ্যম সকলের মাঝে ছড়িয়ে পড়েছে উদ্যম্য এক উদ্দীপনা। আশামিশ্রিত অপেক্ষা সাহসিকতা ও ভরসা মিশে গেছে মদিনার প্রতিটি অলিতে গলিতে, প্রতি কণা মাটি মৃত্তিকায়। খালিদ হৃদয় ছোঁয়া পরিবেশে আপ্লুত হলেন, নতুন দিন ধর্ম নিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করলেন। এখানে আসার পর খালিদ সদা সর্বদা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত থাকেন। নবীজির মুখ নিষ্ঠিত হাদিসগুলো তন্ময় হয়ে শোনেন, তার হাতে প্রজ্ঞা ও গুণাবলী শিক্ষা নেন।